नमस्कार बंधुरा, ज्ञान केंद्र चैनले आपनादेरके स्वागत जानाई। आजकेर भिडियोते गड़ निर्णय करब किभाबे प्रथम अंकगुलि गड़ेर अंकगुलि आमरा बेर करते पारी, सेगुलो आमादेर देखाबो आजकेर खूब शर्टकाटे एबं खूब सहजे आपनारा जाते बुझते पारेन। तो आजकेर भिडियो शुरू करा जाक। प्रथमे जे अंकटा देवा आछे एक नम्बरे, सेखाने कि बला आछे, ए एबं सी, हाँ ए एबं बी एर बयसेर गड़ 9 बछर 4 मास, बी एवं सी एर बयसेर गड़ 4 बछर 8 मास, ए ओ सी एर बयसेर पार्थक्य। आमरा एक लाइनेई करे निते पारबो ए अंकटा। प्रथमे आमादेर एकटु बोझार माने बुझते हबे बिषयगुलो। प्रथमे देखो एखाने ए आर एखाने ए ओ बी आर बी ओ सी, एखाने कमन के, एखाने बी होच्छे कमन, सेई जन्य आमरा कि करबो एकबारे जदि आमरा बेर करते चाई ताहले एखाने आमरा जे बयसेर পার্থক্যটা রয়েছে 9 বছর 4 মাস থেকে 4 বছর 8 মাস সেটা প্রথমে বিয়োগ করে নেব, তার সাথে 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা যেটা পাবো সেটাই উত্তর। এ ও সি এর বয়সের পার্থক্য কত হবে? 2 ব্র্যাকেটে 9 বছর 4 মাস माइनस 4 बचर 8 मास समान समान कत है? 2 4 बचर 8 मास, एखाने 8 बचर 16 मास हुए छिलो, सेटाके आमरा कि करलाम 9 बचर 4 मास करे देबो। समान समान जदि करी 9 बचर 9 पूर्ण 1 एर 3 बचर, एटा हलो उत्तर। এরপরে দুই নাম্বার যে অঙ্কটা আছে সেটা একটু পড়ে নিই। দুই নাম্বারে কি বলা আছে? 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয় ছেলে ও মেয়েদের সংখ্যা অনুপাত 13:11, বিদ্যালয় থেকে 12 জন ছেলে মেয়ে চলে গেছে, এই অনুপাত কত হবে? তাহলে এখানে আমাদের প্রথমে বের করতে হবে কতজন ছেলে মেয়ে সংখ্যা, তারপরে অনুপাত। তাহলে কতজন ছেলে 504 জনের মধ্যে কতজন ছেলে কতজন মেয়ে সেটা আগে বের করে নিই। সেটা বের করার নিয়ম খুব সোজা। প্রথমে কি করব, ছেলে ছেলে কতগুলো আছে সেটা 504 হচ্ছে টোটাল, সেখান থেকে ছেলে এবং মেয়ের অনুপাত 13, তাহলে নিচে হবে 13 যোগ 11, 504 গুণ 13 24, 24 যদি কাটি 21 আর 13 গুণ করলে 273। এবার মেয়ে বের করি আমরা, মেয়ে কতগুলি আছে? 504 ইনটু 11/24, একই রকম ভাবে 24টা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পাবো কত? যদি আমরা কাটাকাটি করি এখানে পাচ্ছি আমরা 231, এটা এতজন, এটাও এতজন, তাহলে ছেলে পেলাম 273 এবং মেয়ে পেলাম 231। এটা হচ্ছে আর একটা সহজ উপায় আছে, কাটাকাটি না করে আমরা 504 থেকেও 273 বিয়োগ করলেও হবে। তাহলে এবার অনুপাতটা আমাদের বের করতে হবে কিভাবে। ছেলে কি বলেছে, 12 জন মেয়ে চলে গেল, তাহলে ছেলে মেয়ের অনুপাত কত? যদি 12 জন মেয়ে চলে যায় তাহলে কি হবে, 231 জন ছিল তার থেকে 12 জন চলে গেল, তাহলে 273 অনুপাত সমান সমান 273:231-12, 273:219:73, এটা হয়ে গেল অনুপাত। এবার তিন যদি আমরা সমাধান করি, আচ্ছা তার আগে এখানে উত্তর হবে কত? 91:1, তাহলে এখানে উত্তর হবে কত? 91। আচ্ছা এবার তিন নম্বরটা আমরা যদি সমাধান করার চেষ্টা করি, কি বলেছে, এ বি
এবং সি এর মধ্যে 350 টাকে এমন ভাবে ভাগ করা হলো যে এ এর অংশ বি এর অংশ এবং সি এর অংশ দেওয়া আছে। দেখে নাও সি এর অংশ তাহলে কত সেটা আমাদের বের করতে হবে। এইচ টু বি আছে 2H2 3 এবং বি ইস টু সি কত 4H2 5। তাহলে এ ইস টু বি ইস টু সি সেটা বের করলে উত্তর পেয়ে যাচ্ছি কত 2×4 3×4। এখানে এইচ টু বি ইস টু সি কত 2×4 3×4 3×5 8×12×15। তাহলে অনুপাতের সমষ্টি টোটাল কত দেখো, এখানে যেগুলো বেরোলো সেগুলো যোগ করলেই কত হচ্ছে 8+12+15 টোটাল কত বেরোলো 35। তাহলে সি এর অংশ কত ৩৫০ যেটা দেওয়া ছিল টোটাল টাকা 15×35 যদি আমরা কাটাকাটি করি 150 টাকা। এই তো সি এর অংশ কত 150 টাকা। এবার যদি আমরা 4 নম্বরটা করি কিভাবে করব, 4 নম্বরে বলেছে একটি গ্লাস ও জলে চিনির মিশ্রণে চিনি ইস্টু জল আছে 2:7, অপর গ্লাসে চিনি ইস্টু জল 3:11 এবং কোন মিশ্রণে মিষ্টতা বেশি সেটা আমাদের বের করতে হবে। তার 7:3/11 হয়ে গেল। প্রথম মিশ্রণে ছিল 2, চিনি চিনি কত 2, প্রথম মিশ্রণে চিনি ও জল ও চিনি অনুপাত হচ্ছে 2:7, ভুল বললাম, চিনি ও জলের অনুপাত হচ্ছে 2:7 এবং পরের গ্লাসে 3:11। এটাকে যদি আমরা করি তাহলে চিনি বাই জল করব, তাহলে 2/7 প্রথমটা, তারপরেরটা 3/11, সেই দুটোর আবার ইস্টু করলে আমরা কত পাচ্ছি 22:21। তাহলে কে বড়, 22 বড়, তাহলে খুব তাড়াতাড়ি আমরা বের করতে পারছি, খুবই সোজা শর্টকাটে। এটাকে যদি আমরা সাধারণ নিয়মে করতে যাই সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, এটাই শর্টকাট প্রসেস। তাহলে চিনি বাই জল ইস্টু চিনি বাই জল, সেটাকে আমরা যদি সমাধান করি 22:21, যেটা চিনি অবশ্যই বড়, তাহলে কোন মিশ্রণে, প্রথম মিশ্রণে পেয়ে গেলাম। এবার 5 নম্বরটা করব। 5 নম্বরে কি আছে বলেছে, এ বি এবং সি যতক্ষণে 6,500 টাকা, 9,100 টাকা, 5,200 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে, তারপর কি বলেছে 2,400 টাকা লভ্যাংশের 2/3 নিজেদের মধ্যে ভাগ করে বাকি মূলধন অনুপাতে ভাগ করা হলে বি এর লভ্যাংশ কত। এটা শর্টকাট প্রসেস, শর্টকাট আছে কিন্তু সাধারণ নিয়মে করলে যা হবে শর্টকাটে করলে প্রায় একই হবে, তাও চেষ্টা করছি শর্টকাটে করার, কিছু কিছু অঙ্ক শর্টকাট সহজ হয় না করা, তবুও দেখি এটাকে শর্টকাট কীভাবে করা যায়। আচ্ছা, এ ও বি সি, এ বি সি ও সি এর মূলধন ধনের অনুপাত কত 6,500:9,100:2
5200। এই তিনটা অনুপাতের যদি কাটাকাটি করি তাহলে 65 91 52 এটাকে কাটলে হবে 5:7:4। তারপরে কি বলেছে 14000 টাকার এত অংশ, তারপরে কি বলেছে 1,44,000, তারপরে বলেছে 14,400 টাকার এত অংশ, তাই তো? তাহলে 14,400 টাকার কত অংশ, 14,400 টাকার 2/3 অংশ কত হবে 9600। যদি আমরা কাটি 9600 হবে। তাহলে এখানে কত হচ্ছে টাকা 9600 টাকা। এইবার আমরা কি করব, প্রত্যেকে সমান ভাগে ভাগ যদি করে তাহলে প্রত্যেকে কত পাবে, তিনজন আছে তাহলে তিন দিয়ে ভাগ হবে, প্রত্যেকে পাবে কত পাবে 9600/3, প্রত্যেকে কত করে পাচ্ছে 3200 করে। মূলধনে তাহলে বি এর অনুপাত বি কত পাবে, যে টাকাটা মূলধন ছিল তার 7/16, তাহলে বি পায় 4,700/7/16 2100 টাকা। সেখানে মোট লাভ থেকে বি কত পাবে, লাভ থেকে এটা পেলো হচ্ছে শুধু মূলধনের অনুপাত হিসেবে, লাভ থেকে কত পাবে, লাভ থেকে পাবে যেটা বিলিয়েছে 3200 টাকা যেটা প্রত্যেকে পেয়েছে তার সাথে আবার মূলধন অনুপাতে যেটা আছে সেটা প্লাস হবে 3200+2100, টোটাল 5,300 টাকা পাবে। এ নম্বর অ্যান্সার। তাহলে এই হলো আজকের গড় নির্ণয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং বেশি বেশি আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নাও।